খাদ্য দপ্তরের পক্ষ থেকে একাধিক শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে আপনি যদি এখানে আবেদন জানাতে চান তাহলে আজকের ভিডিওটি দেখবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবনের পক্ষ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে নোটিফিকেশান নম্বর দেখতে পাচ্ছেন ডেট দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়েছে তো আমি আপনাদেরকে সমস্তটাই আজকের ভিডিওতে জানিয়ে দেবো কারা কী যোগ্যতায় আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেবো সরকারি জব মার চ্যানেলটিকে যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ সরকারি চাকরির সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক পেজ থেকে থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইটেড টু এনগেজমেন্ট টু দ্য ফলোয়িং আইটি পার্সোনাল পোস্ট ইন ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট অন পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিস ডিটেল অফ ডিটেল অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অ্যাপ্লাইং টু দ্য পোস্ট আর গিভেন বিলো অর্থাৎ যে আইটি পার্সোনাল পোস্টে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করছে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট তার ডিটেলস নিচে দেওয়া হলো সেই ডিটেলসটি আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আইটি পার্সোনাল পদে নিয়োগ হচ্ছে তো আমি এক এক শূন্য পদগুলি যোগ্যতা অনুযায়ী বলে দিচ্ছি এক নম্বর যে পজিশন দেওয়া আছে সেটা হচ্ছে ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেটর ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেটর পদে একটি শূন্য পদ রয়েছে এখানে নেচার এংগেজমেন্ট বলা আছে কন্ট্রাকচুয়াল কন্ট্রাকচুয়াল আপনাদেরকে নিয়োগ করা হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ফার্স্ট ক্লাস এমসিএ অথবা ফ্লাস ফার্স্ট ক্লাস বিই বি এমএসসি ইন আইটি কম্পিউটার সায়েন্স যে কোনো একটি থাকতে হবে আপনাদেরকে ফার্স্ট ক্লাস এমসিএ বা ফার্স্ট ক্লাস বিই বিটেক বা এমএসসি আইটি কম্পিউটার সায়েন্স এবং বেতন পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা পার মান্থ প্রতি মাসে চল্লিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এক্সপিরিয়েন্স থাকতে হবে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স জব রোল আপনাদের এখানে দেওয়া আছে শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন এম এস এস কিউএল সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন এবং পিরিয়ড এনগেজমেন্ট কারেন্ট এখানে আপনাদেরকে যে ডাটা এখানে যে নিয়োগ করা হবে সেটা কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে পরে সেটা রিনিউয়াল করা হতে পারে আপনাদের দু নম্বর শূন্য পদ সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার পদে দুইটি শূন্য পদ রয়েছে এখানে আপনাদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে যোগ্যতা চেয়েছে এখানে ফার্স্ট ক্লাস এমসিএ অথবা ফার্স্ট ক্লাস বিই বি এমসিএ এমএসসি এম এস আইটি কম্পিউটার সায়েন্স বেতন যাবেন তেত্রিশ হাজার টাকা প্রতি মাসে এক বছরের এক্সপিরিয়েন্স আপনাদের দরকার জব রল হচ্ছে শুড হ্যাব এক্সপিরিয়েন্স অ্যান্ড ডিজাইনিং মডিফাইং রাইটিং অ্যান্ড ইমপ্লিমেশন অফ সফটওয়্যার প্রোগ্রামিং কম্পোনেন্ট তিন নম্বর শূন্য পদ হচ্ছে সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল পদে দুইটি শূন্য পদ রয়েছে কন্ট্রাকচুয়ার বেসিসে নিয়োগ করা হবে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাইছে পিজিডিসি এ পিজি ডিসিএ বি বা বি অথবা বি কম্পিউটার সায়েন্স আইটি বা ইলেকট্রিক্যাল বিএসসি বিসিএ ডয়েক এ লেভেল কোর্স তিন বছর থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং বেতন পেয়ে যাবেন একুশ হাজার টাকা পার পার মান্থে এখানে আপনাদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে এবং পরবর্তীকালে সেটা রিনিউয়াল করা হতে পারে অ্যাপ্লিকেশন শুরু হয়ে চলবে চব্বিশে অক্টোবর পর্যন্ত এখানে আবেদন জানাতে পারবেন ফুড ডট ডাব্লিউ বি ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট তারপরে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আপনারা অনলাইনে আবেদন জানাতে পারবেন